হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফ। আজকে আমি দারুণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানোও সহজ আর এটাকে আপনারা নান, রুটি, পরোটা, জিরা রাইসের সাথে সার্ভ করতে পারেন। আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে নতুন কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে 300 গ্রাম ব্রেস্ট পিসের চিকেন নিয়েছি, একটু লম্বা আর সরু পিসে চিকেনটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 হার্ড বয়েল ডিম, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। চাইলে ডিমগুলোকে গ্রেট করেও নিতে পারেন। 2 টিস্পুন টক দই ফেটিয়ে রেখেছি। গোলমরিচ নিয়েছি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 1 মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, 2 টিস্পুন কাজু অল্প জল দিয়ে বেটে নিয়েছি। এখানে আছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। গোটা গরম মশলায় নিয়েছি 1 তেজপাতা, 1 বড় এলাচ, 2 ছোট এলাচ, 4 লবঙ্গ আর 1 দারচিনি, আর রয়েছে 8-10 গোটা গোলমরিচ, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি 1 টিস্পুন, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আছে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 পোর্শন পাতিলেবুর রস লাগছে, তাছাড়া নুন, তেল আর লাগছে বাটার। চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন আদা বাটা। 1/2 পাতিলেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। এভাবে ম্যারিনেট করে চিকেন ভর্তা বানালে দেখবেন চিকেনটা অনেক জুসি থাকবে আর জল দিয়ে সেদ্ধ করবারও প্রয়োজন হবে না। ম্যারিনেট করা চিকেনটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ননস্টিক প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, একই সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। কেউ চাইলে পুরো রান্নাটাই শুধু তেলে বানাতে পারেন, তবে রেস্টুরেন্ট স্টাইলে বানাতে হলে কিন্তু বাটার দিতে হবে। আর তাছাড়া বাটার দিয়ে চিকেন রান্না করলে একটা আলাদা ফ্লেভার আর অ্যারোমা নিয়ে আসে রান্নাতে। বাটার গলতে শুরু করেছে, 15 মিনিট ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ সময়ের জন্য উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা হচ্ছে। উল্টে পাল্টে সব দিক সাদা না হওয়া অবধি এভাবেই নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে করে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। চিকেনগুলো দেখুন পুরোপুরি সাদা হয়ে গেছে, মানে চিকেন ভাজা হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে করে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা সরাচ্ছি, 2 ফর্ক দিয়ে দেখে নেব চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। চিকেন থেকে দেখুন অনেকটা জলও বেরিয়েছে। দেখুন চিকেনের পিসটা সুন্দরভাবে ছিঁড়ে গেল, মানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিকেনটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। চিকেনটাকে একটা বাটিতে তুলে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। আমি রিফাইন্ড অয়েলে রান্নাটা করছি। তেল হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। কেউ চাইলে এর মধ্যে গোটা জিরেও দিতে পারেন, তবে চিকেনে আমার গোটা জিরেটা ভালো লাগে না, তাই আমি দেব না। মশলা কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। রেস্টুরেন্ট বা ধাবাগুলোতে পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেয় বলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়। অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি আদা বাটা আর রসুন বাটা। চিকেন ম্যারিনেট করবার সময়ও কিছুটা আদা বাটা রসুন বাটা ইউজ করেছিলাম, বাকিটা এখন দিয়ে দিলাম। এবার আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এই সময় গ্যাসের ফ্লেম কমে রেখে ভাজতে হবে, যাতে করে তেল না ছিটোয়। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া টমেটোটা, একই সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো, যাতে মশলা পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলা ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এভাবে নাড়িয়ে যেতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। 3-4 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। কাজুর বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কাজুর কাঁচা গন্ধ না যাওয়া অবধি মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আরও 1-2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, কাজুর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। ফেটানো টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে টক দইটা নর্মাল টেম্পারেচারে থাকে, আর এটা যে কোনো রান্নায় দেবার আগেই কিন্তু একটু ফেটিয়ে নেবেন, না হলে মশলায় দেবার সাথে সাথে অনেক সময় এটা ফেটে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ততক্ষণ অবধি মশলা কষাতে থাকবো যতক্ষণ না টক দই থেকেও তেল ছাড়ছে। তিন চার মিনিট কষানোর পরে দেখুন টক দই থেকেও কেমন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলো। ভাজা চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ সময় চিকেনটাকে কষিয়ে নেব। একই সাথে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দু 3 মিনিট কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ দুধের মালাই। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দুধের মালাই ইউজ করেছি। তবে এর জন্য কিন্তু চিকেন ভর্তার টেস্টের কোনো ডিফারেন্স আসবে না। একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। অল্প নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। নুন দেবার সময় মনে রাখবেন চিকেন ম্যারিনেট করবার সময় আর মশলা কষানোর সময়ও যেহেতু নুন দিয়েছি তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে আমাদের গ্রেভির। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গ্রেভির সাথে একটু মিশিয়ে নিয়েই একই সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে টুকরো করে রাখা ডিমগুলো। কেউ চাইলে কিন্তু ডিমটা গ্রেট করেও দিতে পারেন। এবার ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। এটা দেবার আগে হাতে একটু ক্রাশ করে তারপর মিশিয়ে নিলে কিন্তু আরও সুন্দর গন্ধ ছড়ায়। আরও 1 মিনিট এটাকে হতে দেব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর আমি এটাকে সার্ভ করে দেখাবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। একদম রেস্টুরেন্টের মতন দেখুন দেখতে হয়েছে চিকেন ভর্তাটা, আর গ্রেভিটাও দেখুন কতটা স্মুথ হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন রেসিপি দেখবার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।